নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ছট পূজার জন্য তৈরি নদী তীরবর্তী এলাকা, আনন্দে মেতে উঠেছেন মানুষ। বরমবাবার মন্দিরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত গঙ্গা আরতি, জনতার ঢল। চিড়ার মধ্যে 30 দেশের পতাকা, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম মৌদাসের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ছট পূজাকে কেন্দ্র করে জেলা জুড়ে জোর কদমে চলছে প্রস্তুতি। সাজে তোলা হয়েছে জেলার বিভিন্ন নদী তীরবর্তী এলাকা। শনিবার সকাল থেকেই বরাক নদীর তীরে ভক্তদের উৎসাহের সঙ্গে পূজার আয়োজন করতে দেখা যায়। শিলচরের জানিগঞ্জ ঘাট, অন্নপূর্ণা ঘাট, ইটকলা ঘাট, শিববাড়ি ঘাট সহ বিভিন্ন জলাশয়ের পাশে ইতিমধ্যে প্রস্তুতি প্রায় সম্পন্ন। উল্লেখ্য, ছট পূজোর প্রথম দিন স্নান খাওয়া, দ্বিতীয় দিন খরনা, তৃতীয় দিন সূর্য দেবতাকে সন্ধ্যার্ঘ্য অর্পণ ও চতুর্থ দিনে ভোরে অর্ঘ্য প্রদান করে চার দিবসীয় উৎসবের সমাপ্তি হয়। শনিবার শিলচরের জানিগঞ্জ ও অন্নপূর্ণা ঘাট সহ বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় মহিলাদের স্নান করে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করে পূজা করতে দেখা গেছে। ছট পূজায় আস্থা টিকিয়ে রাখা ভক্তরা এক বছর অপেক্ষা করে থাকেন। পূজায় পরিবারের শান্তি ও সুখ সমৃদ্ধি সহ সন্তানের দীর্ঘায়ু কামনা করা হয়। রবিবার বিকেলে ভক্তরা শহরের নদী তীরবর্তী এলাকা সহ বিভিন্ন জলাশয়ে গিয়ে সূর্য দেবতাকে সন্ধ্যার্ঘ্য অর্পণ করবেন। পূজাকে কেন্দ্র করে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ছট পূজা উপলক্ষে বরমবাবার মন্দিরের পুকুরে আয়োজিত হল তৃতীয়বারের মতো গঙ্গা আরতি। শিলকুড়ির স্থানীয় সামাজিক সংগঠন সানরাইজের উদ্যোগে এই অনুষ্ঠানে বৃষ্টি উপেক্ষা করেও শতাধিক মানুষের উপস্থিতি ঘটে। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলকুড়ি রামকৃষ্ণ মিশনের প্রধান পুরোহিত মনোরঞ্জন চক্রবর্তী। এদিন গঙ্গা আরতির পাশাপাশি ধার্মিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। মহারাজা সাগর কে দ্বারা যে কাহানি বর্ণিত হয় উসে উস কাহানি কি এক শিখ ইয়ে হয় কি 60,000 পুত্র যে বর্ণিত হয় কাহানি মে ও 60,000 পুত্র মহারাজা কে সৈনিক থে। কিসি ভি সংস্থান, কিসি ভি রাজনায়ক या किसी भी कुल घराने के जो बड़े होते हैं, वे अपने सैनिकों को, अपने सहयोगी कर्मचारियों को जब अपने पुत्र की तरह मानते हैं, तो ऐसे ही व्यक्तियों के अश्वमेध का घोड़ा तीनों लोकों में दौड़ता रहता है। दूसरा प्रतीक यह है कि जब शक्ति पाइए तो उसमें विवेक का अंकुश लगाना बहुत अनिवार्य होता है। शक्ति के मद में 60,000 पुत्रों के द्वारा अश्वमेध यज्ञ का नाश हो जाना ये हमें सीख देती है कि शक्ति के साथ साथ समर्थवान पुरुषों को विवेक का अंकुश लगाना अति अनिवार्य होता है। आज की इस सभा में मैं माँ गंगा का स्मरण करते हुए ओम गंगा विश्वरूपिणे नारायणे विष्णुपदे नमः इस मंत्रों के साथ अपने वक्तृत्व का विराम देता हूँ और मेरी भी हृदय अंतर से प्रार्थना माँ गंगा के श्री चरणों में निवेदन है कि इस क्षेत्र के साथ संपूर्ण विश्व का कल्याण हो, माँ का अभीष्ट अनुकंपा हम सभी के ऊपर हमेशा बना रहे। हमारे द्वारा और इस सनराइज क्लब के द्वारा जो आध्यात्मिक प्रयास सुचारू रूप से किया गया है, जिसके सफलतम आज 3 वर्ष है, या आने वाले सतयायु हो 100 वर्ष 1,000। চিড়ার মধ্যে 30টি দেশের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম তুলল শালগঙ্গার মৌ দাস। শালগঙ্গা কদমতলার বীরেশ্বর সরণির মেয়ে মৌ। শালগঙ্গা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চতুর্থ শ্রেণীর কর্মী কামেন্দ্র দাস ও শিলা দাসের সুকন্যা মৌ প্রত্যন্ত অঞ্চলে থেকে চিড়ার মধ্যে 30টি দেশের জাতীয় পতাকা এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে। তার এই কৃতিত্বে গৌরবান্বিত সমগ্র শালগঙ্গাবাসী। এক সাক্ষাৎকারে মৌ জানায় তার আদর্শ মা বাবা। তার স্বপ্ন সুরলহরী আর্ট অ্যান্ড কালচার মিশন নামের নিজের একটি আর্ট স্কুল আছে। এই স্কুলটিকে ভবিষ্যতে আরও উন্নত করে গড়ে তুলে নবপ্রজন্মকে নতুন দিশা দেখানো। চিড়া খাওয়ার সময় ভাবলাম যে চিড়ার মতো কিছু ড্রয়িং বানাই, তো তখন প্রথমে শিবলিঙ্গ বানিয়েছিলাম, তারপর ইন্ডিয়ার কান্ট্রির ম্যাপ বানিয়েছি, তারপর অন্য জায়গারও বানিয়েছি 30টা দেশের। কোন কোন দেশের ইয়ে বানিয়েছো? ইন্ডিয়া, ইউক্রেন, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি,
ফ্রান্স, ইটালি, রাশিয়া, নেদারল্যান্ড, পোল্যান্ড, নাইজার, কুয়েত, পোলাও, পেরু, পানামা, নাইজেরিয়া, ইংলা, নরওয়ে, সুইজারল্যান্ড, সেনেগাল, রিপাবলিক অফ আয়ারল্যান্ড, ভিয়েতনাম, বাংলাদেশ, সুইডেন, রিপাবলিক অফ চাইনা, রিপাবলিক অফ কঙ্গো, বেনিন। তুমি কত মানে কিভাবে তুমি এই লাইনে আসলা, মানে কত বছর থেকে তুমি এতে আছো? আমি ক্লাস 6 থেকে। 6 থেকে অঙ্কন করে যাচ্ছ, এখন কি কি মানে করছো? এখন তো অসমগণ পরিষদের উধারবন্দ বিধানসভা সমিতির সাধারণ সভা শনিবার স্থানীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় ডিলিমিটেশনের জন্য কয়েকটি জায়গা নতুনভাবে উধারবন্দের সঙ্গে যুক্ত হওয়ার নতুন কমিটি গঠন করা হয়। এতে সম্পাদক পদে নেপাল সিংহকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়। সভাপতির জন্য দুজনের নাম আসায় কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে পরে জানাবেন বলে মত প্রকাশ করেন কেন্দ্রীয় কমিটির সদস্যরা। সভায় কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি কবির আহমেদ বড়ভূঁইয়া, সম্পাদক সুমিত ডেকা প্রমুখ। না, ভারতীয় নির্বাচনী আয়োগে যে ডিলিমিটেশন করলে প্রতিটি সমষ্টির রদ বদল হল, গতি আমার গণ পরিষদ দলেরও প্রতিটি সমষ্টি যেহেতু নতুনকে গঠন করবলগা আছে রদ বদলের কারণে, তার কারণে উদারবন বিধান পরিষদের এই সমষ্টিটি আমি নতুনকে আজি পুনর্গঠন করলো ডিলিমিটেশনের কারণে, আর সেই কারণে আজি সভাখান আয়োজন করা হয়েছে আর আমি নতুন নতুন কমিটি এখন গঠন করি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমড়াঘাট শাখার কর্মীদের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে। আমড়াঘাট বাজারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী তথা গ্রাহক মহিউদ্দিন লস্কর শনিবার অভিযোগ করে বলেন, চারটা পর্যন্ত ব্যাংকে লেনদেনের কথা থাকলেও এদিন তিনি 3:37 ব্যাংকের শাখায় টাকা তুলতে গেলে লেনদেনের সময় শেষ হয়ে গেছে বলে তাকে টাকা দেওয়া হয়নি, অথচ তিনি শাখা ম্যানেজারকে ফোন করে আগেই অবগত করেন। এছাড়া তিনি বিভিন্ন সময় গ্রাহকদের সঙ্গে শাখা কর্মীরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন। এদিকে এ ব্যাপারে ব্যাংক ম্যানেজারের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি অন ক্যামেরা কিছু বলতে রাজি হননি। বললেন আমাকে 3:30 ক্যাশ কাউন্টার বন্ধ হয়ে যায়, ক্যাশ পাবেন না আজকে। আমি ম্যানেজারকে রিকোয়েস্ট করার পরেও আমাকে ক্যাশ উইথড্রল দেওয়া হয় না। তারপরে আমি কাস্টমার কেয়ারে ফোন করেছি, কাস্টমার কেয়ারে ফোন করার পরে ওনারা বলেছেন আমাকে যে 4 পর্যন্ত ক্যাশ লেনদেন হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমার ক্যাশ জরুরত থাকা অবস্থায় আমার ব্যাংকে ক্যাশ থাকার পরেও আমি ক্যাশ পয়সা পাইনি। এইভাবে আমড়াঘাট ব্রাঞ্চে, পিএনবি আমড়াঘাট ব্রাঞ্চে গ্রাহকদের সঙ্গে হয়রানি করা হয়, গ্রাহকদেরকে বাজে দুর্ব্যবহার করা হয়, এবং বিগত দিনে আমার ব্যাংকের ডিটেলস একবার মার্কেটে আউট হয়ে গিয়েছে। আমি আনরিটেন ভাবে অবশ্য ম্যানেজারকে, আগের ম্যানেজারকে আমি বলেছিলাম, কিন্তু ইহার কোনো আমি সুরাহা পাই না। এইভাবে আমড়াঘাট ব্রাঞ্চে মোটামুটি কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার হচ্ছে না, তাই আমি আজকের এই বিষয়ের উপর আলোকপাত করার জন্য ব্যাংক কর্তৃপক্ষ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের কাছারের জেলা শাসক ওনার দৃষ্টি আমি আকর্ষণ করছি, যাতে করে আমার মতো আর কোনো মানুষকে হয়রানি হতে না হয়। উত্তর পূর্বের বিভিন্ন জায়গা বিশেষ করে ত্রিপুরা রাজ্যে মিথিলি থাবা বসালেও বরাক উপত্যকায় মিশ্র আকারে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে সাইল ধানের বিস্তর ক্ষতি হয়েছে এই উপত্যকায়। যেহেতু বর্তমান সময়টি পাকা ধান কাটার সময়, এমতাবস্থায় এই বৃষ্টি ধানের কাজগুলিকে মাটিতে ফেলে দেওয়ায় ধান গাছের বিস্তার ক্ষতি হয়। আবার সবজি ক্ষেতের কিছুটা লাভ হলেও আলু চাষীদের মাথায় হাত। এদিকে কাছাড় জেলা কৃষক পরিষদের সভাপতি মৌলানা এনাম উল্লাহ এই ক্ষয়ক্ষতি নিয়ে জানান, অতিসত্বর জেলা কৃষি বিভাগ ব্যবস্থা নিয়ে কৃষকদের সাহায্যে এগিয়ে আসতে হবে। তাই আমি কৃষক পরিষদের কাছাড় জেলা সভাপতি হিসাবে আমি কাছাড় জেলার ডিস্ট্রিক্ট অফিসার কে অনুরোধ করব এবং প্রত্যেকটি অঞ্চলের গ্রাম সেবক এবং প্রত্যেকটি অঞ্চলের এডিওদেরকে অনুরোধ করব যেন প্রত্যেকটি অঞ্চলের কৃষকদের
খবর নেওয়ার জন্য এবং প্র্যাকটিক্যালি গিয়ে তাদের কি অসুবিধা হয়েছে, কি কি অসুবিধা হয় নাই এবং পরবর্তী সময়ে যে রোগে আক্রান্ত হবে সেই রোগকে কিভাবে নিবারণ করা যায়, তার জন্য কি ধরনের মেডিসিনের প্রয়োজন রয়েছে, কি ধরনের সারের প্রয়োজন রয়েছে, এইগুলো যেন তারা পর্যবেক্ষণ করে। আর যদি কোনো গাফিলতি করে ডিপার্টমেন্টালি তাহলে আমরা কিন্তু অসম কৃষক পরিষদ কাছাড় জেলা কমিটি বসে থাকবো না, আমরা প্রয়োজনে মন্ত্রীর কাছে নালিশ জানাবো। কেননা যেহেতু আমাদের মন্ত্রী অতুল বরা সাহেব আমাদেরকে কৃষকদের জন্য লক্ষ লক্ষ টাকা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন এবং প্রকৃত চাষিদেরকে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় তার জন্য চিন্তা করছেন। এবং আমার কৃষক পরিষদের মাননীয় সভাপতি পরেশচন্দ্র বৈশ্য মহাশয় এবং কৃষক পরিষদের কাছে অসমের তত্ত্বাবধায়ক মাননীয় ডক্টর কমলাকান্ত কলিতা মহাশয় যেভাবে অসমের কৃষকদের স্বার্থে কাজ করে যাচ্ছেন তা প্রশংসনীয়, এবং আমরা আগামী দিনে তাদের নেতৃত্বে আমরা গোটা অসমে কৃষকদেরকে নিয়ে আমরা কৃষক সমারোহ করতে যাচ্ছি, যেটা গোটা অসমে অতীতে কোনো দিন হয়নি, আগামী ভবিষ্যতেও কোনো দিন হবে বলে আমরা মনে করছি না। এই ধরনের আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি, আগামী দিনে আমরা কৃষকদেরকে নিয়ে এই ধরনের একটা কৃষক সমারোহ আমরা করব যেটা ঐতিহাসিক হবে আসামের মধ্যে। সামান্য ধোয়ার জন্য সৈয়দপুর দ্বিতীয় খণ্ডের রায়পাড়ায় প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। কাকার বাড়ির লোকেরা পুজো উপলক্ষে বাড়ির আবর্জনা পুড়ে সাফাইয়ের জন্য আগুন জ্বালিয়েছিলেন আর এতে সামান্য ধোঁয়ার সৃষ্টি হয়। এর প্রতিবাদে কাকার বাড়ির লোকদের ওপর লোহার রড ও লাঠি দিয়ে প্রাণঘাতী হামলা চালান ভাতিজা দিলু মল্লিক ও তাঁর স্ত্রী বেবি মল্লিক ও পুত্র দেবত্ব মল্লিক। এতে কাকার বাড়ির তিনজন গুরুতর আহত হয়েছেন, তারা হলেন গৃহবধূ চামেলি মল্লিক, বাসু রায়, কেতুকী মল্লিক। পরে আত্মরক্ষার জন্য রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে দিলু মল্লিক ও তাঁর স্ত্রী বেবি মল্লিক ও পুত্র দেবত্ব মল্লিকের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়, কিন্তু পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেয়নি। শনিবার নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠক ডেকে গৃহবধূ চামেলি মল্লিক, কেতুকী মল্লিক, বাসু রায় ও শ্বশুর ঘটনার সবিশেষ তুলে ধরেন। তাদের অভিযোগ, দিলু দাস একজন সরকারি স্কুলের শিক্ষক, তিনি শিক্ষক হয়ে এ ধরনের ঘটনা সংঘটিত করায় এলাকার তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়া দেবত্ব মল্লিক অসামাজিক কার্যকলাপ তথা নেশাজাতীয় দ্রব্যের ব্যবসার সাথে জড়িত বলে তাদের অভিযোগ। তারা ঘটনার তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপার নমাল মাহাতুর দৃষ্টি আকর্ষণ করেন। তখন আমার বউ গেছে, ও সামেলি গিয়া কইছে আগুন নিবই না, এটা তো জ্বলি যার গিয়ে জ্বলি গেলে তো শেষ হয়ে যাব। ও এটা কইতে এটাই কইছে কিতা করবে তুমি, আমার কিতা করবে, আমি আগুন নিবাই আর আয় মাইর করতে না। তখন আমার বউ ওখানো দাঁড়ায় নিত কাপড় উঠার গিয়ে, তখন আইসে তাই ডান্ডা তো তাই রাতো কয় আগুয়া আগুয়া হইয়া দুই পাড়া আরো আগুইয়া তাই মার দিছে একটা বাড়ি বাড়ি মারতে আমি গোটা গিয়ে দৌড়িয়া গেছি। দৌড়িয়া যাওয়ার পরে দেখি তো আমার বউরে পালাইয়া তার বাপ ওই যে দিলু মল্লিক হে ছাগল লইয়া দাঁড়ানি, তার স্যার ছেলে রোড আর মার মেয়ে দুটা তাই মারটা আর হিতা দাঁড়ানি মারদা এরাও পরে দেখি এরাও মারে। দৌড়িয়া আমি গেছি ওটার দুইটা করি আমারে ধাক্কা মারি দুইবার তিনবার ফেলাইছ ধাক্কা মারি, তখন আমি উঠে আসি ফিসি উঠিয়া দৌড়িয়া আর তারা তো গরো তখন ইতা শোনাত না, এরপরে তারা শুনিয়া দৌড়িয়া বাড়াইছে। এরপরে এই যে মাস্টার যেন হে যে রোড লইয়া যেন ছাগল লইয়া যে এইরকম করে না আরো কিছু মাস্টার হইয়া তার এইরকম ব্যবহার এটা তো উচিত নাই, আমরা উচিত বিচার চাই মুখ্যমন্ত্রীর কাছে হোক আর সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করল উধারবন্দের গ্যালাক্সি ক্লাব। জাতীয় প্রেস দিবস উপলক্ষে শুক্রবার কালীবাড়ি রোড দুর্গাপূজা কমিটির ভবনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন করে সংবর্ধনা সভার সূচনা করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা উধারবন্দ গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সাধনা আচার্য। পরে অতীতের আলোকে বর্তমান সংবাদ জগতে প্রতিদ্বন্দ্বিতা ও উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য, দেবাশিস পুরকায়স্থ, শিবাশিস চক্রবর্তী, নিহার কান্তি রায়, প্রাক্তন শিক্ষক অসিত চক্রবর্তী, জয়ন্ত কুমার দাস প্রমুখ। সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য, দেবাশিস পুরকায়স্থ, শিবাশিস চক্রবর্তী, শিবাজী ধর, নিহার কান্তি রায়, স্নেহাংশু তালুকদার, নঈম হোসেন বড়ভূঁইয়া, হিতাংশু শিলকে সংবর্ধনা প্রদান করা হয়।
স্কিম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কৃত্রিম বুদ্ধিমত্তা, এবং ওরা বলছে প্রথম দ্বিতীয় তৃতীয় শিল্প বিপ্লবের পর এটা নাকি চতুর্থ শিল্প বিপ্লব। অর্থাৎ আপনি প্রোগ্রামগুলি আপনার ওই রিসেট করে দেওয়া হবে, আপনি নিজস্ব কোন চিন্তা ভাবনা থাকবে না, রোবটের মতো কাজ করবেন, সংবাদ মাধ্যম রোবটের মতো থাকবে। তো একটা রোবট যেরকম হাজার জনের কাজ করে নিতে পারে ঠিক তেমনি আছে, যদি অ্যাঙ্কারিং যারা করে সেই জায়গাতে যদি রোবটের মতো দিন করে তার চাকরি চলে যাবে, তাহলে এইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলা হচ্ছে। সুতরাং সংকট তখন ছিল, সংকট এখনো আছে, সংকট ভবিষ্যতেও থাকবে, আবার এর থেকে উত্তরণের রাস্তা আছে। কেননা আমি একটু আগে অনুষ্ঠান শুরু করে শিবাজির সঙ্গে কিছু কথা বলেছিলাম যে খারাপ পাবেন না এখানে গভীরা। শনিবার বরাক উপত্যকায় প্রথমবারের মতো করিমগঞ্জ সহচরীর মাঠে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের উদ্যোগে সোসাইটির সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে 18-20 নভেম্বর করিমগঞ্জ শহরের টাউন কালীবাড়ি রোডস্থিত সহচরীর মাঠে এই সমবায় মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন, করিমগঞ্জ জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়, করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্রদেব, করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী সহ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স লিমিটেডের অন্যান্য সদস্যরা। এদিন বিভিন্ন ধরনের স্টল পরিদর্শন করেন সাংসদ কৃপানাথ মালাহ সহ অতিথিরা। পাশাপাশি 19-20 নভেম্বর থাকছে নানা কার্যসূচি। এতে সহচরীর চেয়ারম্যান সুব্রত দেব এই তিন দিনের অনুষ্ঠানে সর্বসাধারণকে যোগদান করতে সমিতির পক্ষ থেকে আহ্বান জানান। রবিবার বেলা 10-10:30 অবধি আলগাপুর বাজার শেডে মৌলানা মোস্তফা আহমেদ বড়ভুঁইয়া সাহেবের সভাপতিত্বে মৌলানা আব্দুল জলিল চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার জলসা ও দস্তারবন্দি মহফিল অনুষ্ঠিত হবে। এই মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নদওয়াতু তামিরের আমিরে শরীয়ত শেখুল আহমেদ আলজাহ মৌলানা ইউসুফ আলী সাহেব। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মৌলানা আতাউর রহমান মাঝার ভুঁইয়া সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা ইসমাইল আলী লস্কর সাহেব। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা আব্দুল হান্নান লস্কর, মৌলানা জালাল উদ্দিন চৌধুরী। এছাড়া এলাকার বিশিষ্ট উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, রাজনৈতিক ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথমেই আমি আমাদের সাংবাদিকদেরকে আমাদের এই অনুষ্ঠানের প্রচার করার উদ্দেশ্যে আমাদের আলগাপুর মরহুম আব্দুল জলিল চৌধুরী হাফিজা মাদ্রাসায় উপস্থিত হওয়ার জন্য মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, জলসার উদ্বর্তনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনাদেরকে জানাতে চাই আমাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা আব্দুল জলিল চৌধুরী মেমোরিয়াল হাফিজিয়া মাদ্রাসা আলগাপুর, সেই মাদ্রাসার প্রতি বৎসর বা 2 বছর অন্তর অন্তর জলসায় দস্তারবন্দি অনুষ্ঠান এবং ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। সেই মর্মে এই বৎসর আমাদের মরহুম আব্দুল জলিল চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক অনুষ্ঠান আগামীকাল 19 নভেম্বর রোজ রবিবার সকাল 9 ঘটিকা হইতে রাত্রি 9 ঘটিকা পর্যন্ত আলহাজ হজরত মৌলানা মুস্তফা আহমদ বড়ুয়া সাহেবের সভাপতিত্বে আলগাপুর বাজার সেটা অনুষ্ঠিত হইবে। তাপাং ব্লকের অন্তর্গত বর্ষাঙ্গন জিপির রতনপুর কলোনির বাৎসরিক সার্বজনীন শনি পূজার সমাপ্তি হল। এদিন ওই শ্রী শনি পূজা কমিটির সভাপতি সজল বলেন, 35 সদস্য বিশিষ্ট শনি মন্দির কমিটির 35 জনের পক্ষ থেকে 35টি তিল তৈলের প্রদীপ জ্বালানো হয় এবং পূজার 15 বছর পূর্তি উপলক্ষে 15টি মোমবাতি জ্বালানো হয় মন্দির প্রাঙ্গণে। শনি পূজা মানুষের মনোবল বাড়াতে এবং একজনের মেজাজ উন্নত করতে সাহায্য করে, এইভাবে একজনকে উদ্যমী ও আত্মবিশ্বাসী বোধ করে। বিশ্বাস করা হয় যে পূজাটি সমস্ত আর্থিক এবং স্বাস্থ্য সমস্যা সমাধান করে, একজনের জীবনে স্বাস্থ্য এবং সমৃদ্ধি নিয়ে আসে। প্রতি বছর নিয়ায় এবছর আমরা ন্যায়ের দেবতা শ্রী শ্রী শনিদেবের পূজা করতেছি এবং আমাদের আজ দীর্ঘ 15 বছর পূর্ণ হয়েছে, তাই 15 কানি প্রদীপ জ্বালিয়েছি এবং
35 জন সদস্য বিশিষ্ট সেই কমিটি, 35 জনের মধ্যে আমরা তিল তেলের 35 খানি প্রদীপ জ্বালিয়েছি। আমাদের আজকের সব থেকে বড় আনন্দের দিন, কারণ সেটা আমাদের বাৎসরিক পুজো, আর এই পুজোতে আমাদের প্রত্যেক সদস্য সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করেন। তাই আমরা সবার কাছে একটা জিনিসে আবেদন রাখবো যে শনি ন্যায়ের দেবতা, তাই মানুষ যেন সুন্দর এবং সুষ্ঠুভাবে চলতে পারে, পাপক দিকে না যায়, সেই চিন্তা সবার মাথায় রাখা আমরা মনে করি সবার জন্য মঙ্গলদায়ক। এবং আমরা আজকের কিছু অনুষ্ঠান দেখেছি, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ যাত্রাপালা হবে আজকে, ওই যাত্রাপালায় সুন্দর এবং সুষ্ঠুভাবে অনেক ভক্তবৃন্দের আগমন হবে ও অনেক দর্শনার্থী বাইরের থেকেও আসবেন। তাই আমাদের এই অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে শনি পূজা কমিটির পক্ষ হইতে আন্তরিক অভিনন্দন জানাই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ছট পূজার জন্য তৈরি নদী তীরবর্তী এলাকা আনন্দে মেতে উঠেছে মানুষ। বরম বাবার মন্দিরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত গঙ্গা আরতি, জনতার ঢল। চিরার মধ্যে 30 দেশের পতাকা, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম মৌ দাসের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।